আর এখানে দেখো মুসুর ডাল আর চাল আমি হাফ কাপ হাফ কাপ ভাবে সামান্য পরিমাণে নিয়ে হাফ কাপ চাল এবং হাফ কাপ মুসুর ডাল নিয়েছি এবং সেটা ধুয়ে আমি এখানে রেখেছি। আর এখানে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দিই। আমি রান্নাটা প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল দেব। ভালোভাবে একটু গরম হয়ে যাক, ভেতরের জলটা একটু শুকনো হয়ে যাক, তারপরে আমি এতে তেল ঢালব। ঠিক, এতে আমি সর্ষের তেল দিচ্ছি। আমি সবজিগুলো ভেজে নেব এই তেলে, তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দুটো তেজপাতা দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হাফ লঙ্কা, কারণ এটা আমার ছেলের জন্য বানানো হচ্ছে, ছোট বাচ্চারা লঙ্কা খেতে পারে না, সেই জন্য আমি ছোট্ট লঙ্কা দিচ্ছি। তোমাদের বাচ্চারা যদি বেশি ঝাল খেতে পারে তাহলে তোমরা বেশি করেই লঙ্কা দেবে, কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো। এবার তেলটাতে, গরম তেলটাতে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিচ্ছি লবণ। এবার সবজিগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। হলুদটা একটু সামান্য বেশি দিতে হবে, কারণ এটা খিচুড়ি তো এই রংটা একটু হলুদ হবে, সেই জন্য হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আবার দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব সামান্য ধনে গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো দিয়ে। এবার আমি চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মুসুর ডাল আর চাল। এখানে মুগ ডালও করা যেতে পারে। এবার আমি সবজির সাথে চাল ডালটা ভালো করে মিশিয়ে নেব এবং একটু সামান্যভাবে ভেজে নেব। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে, কারণ আগে ভাজার সময় একটু দেওয়া হয়েছিল লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে আমি এতে একটু দেব টমেটো। একটা টমেটো আমি কেটে নিয়েছি চার ভাগ করে, এটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এবার আমি পালং শাকটা দেব। এখানে কিন্তু সব সবজি আমি অ্যাড করেছি, তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার হচ্ছে। এটা বড়রাও খেতে পারে এবং বয়স্করাও খেতে পারে, এবং ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো। পালং শাক দিয়ে দিলাম, নটে শাক থাকলে নটে শাকও দিতে পারো তোমরা। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার, দেখবে যত লেগে না যায়। এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, যাতে মশলাটা না লেগে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো।
চার পাঁচটা সিটি আসার অপেক্ষা করব। চার পাঁচটা সিটি এলে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে খাবার জন্য। কিন্তু সিটি পড়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা তোমরা খুলে দেবে না সঙ্গে সঙ্গে, 10 মিনিট রাখবে, তারপরে এটা খুলবে, কারণ ওই ভাপটাতেই সিদ্ধ হবে ভালোভাবে। আবার চারটা সিটি চলে এলে তোমরা গ্যাসটা বন্ধ করে দিবে এবং প্রেসার কুকারের ঢাকনাটা 10 মিনিট পরেই খুলবে। চারটা সিটির পরে 10 মিনিট হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো, ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আশা করি। তোমরাও এইভাবে করবে, সঙ্গে সঙ্গে খুলবে না ঢাকাটা, এটা একটা ট্রিক্স বলতে পারো রান্নার। যে কোনো জিনিসই সিদ্ধ করার পরে ঢাকনাটা 5-10 মিনিট পরে খুলবে। খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। এটা আমি এবার সার্ভ করব, বাচ্চাদের জন্য করেছি তাই আমার বাচ্চা খাবে, এখন আমি খাবো, সবাই খেতে পারে, এটা বড়রাও খেতে পারে, ছোট বাচ্চারাও খেতে পারে। তো এরকম একটি স্বাস্থ্যসম্মত খাবার তোমরা বাড়িতে বানাও, এবং আরও রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ারও করো ভিডিওগুলো।